সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আসবেন অ্যাঞ্জেলিনা জোলি। জোলির সফরের সূচি এখনো ঠিক না হলেও সবকিছু ঠিক থাকলে এ মাসের প্রথম ভাগে জোলি ঢাকায় আসবেন বলে জানা গেছে। মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান শুরু করলে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। 2017 সালেই মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন হলিউডের এই অভিনেত্রী। একই সালের নভেম্বরে ভ্যাঙ্কুভারে জাতিসংঘ পিসকিপিং মিনিস্টেরিয়ালে অ্যাঞ্জেলিনা জোলি যৌন নিপীড়নের শিকার নারীদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তার আগে যৌন নিপীড়ন বিষয়ক এক বৈঠকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান রোহিঙ্গা ইস্যুতে জোলির সমর্থন চেয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এর জবাবে জোলি বাংলাদেশে প্রতিনিধি দলকে জানিয়েছেন তিনি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।